আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব, আপনাদের প্রশ্ন নিব, নিব মতামত। তবে শুরুতে আজকের এই অনুষ্ঠানে আমরা যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি মোহাম্মদ তৈবুর রহমান, প্রার্থী সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 কুইন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তৈবুর রহমান আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে পেয়েছি আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং আমি বলবো পছন্দের আমাদের অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রিয় দর্শক, আমরা বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সরাসরি আছি ফেসবুকও, www.facebook.com/tbn24usa। শুরুতে আমি মোহাম্মদ তৈবুর রহমান আপনার কাছে যেতে চাই। আমি আজকের দিনের ঘটনাগুলো আলোচনা করার আগে, সেটি হচ্ছে আপনি ডিস্ট্রিক্ট 24 থেকে এবারে প্রার্থী হয়েছেন, সেই সম্পর্কে যদি একটু বলেন। টিবিএনকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আর টিবিএনের সমস্ত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, কারণ আমি বেশ কয়েকবারই টিবিএন এসেছি, টিবিএন আমার নিজের চ্যানেল আমি বলবো। তো এখন যেটা হয়েছে, আপনারা সবাই জানেন যে আমি গত প্রাইমারিতে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট ছিলাম, প্রাইমারিতে রান করেছি ডিস্ট্রিক্ট 24 কুইন্স থেকে গ্রেটার জামাইকা এরিয়া, এবং সেখান থেকে আমি 38% ভোট পেয়েছিলাম, 38% ভোট, বাট 725 ভোটের জন্য আমি উইন করতে পারিনি তখন। তো এবারও ফাইনাল, যেটা সবাই বলেন জেনারেল ইলেকশন, নভেম্বর 7 যেটা অনুষ্ঠিত হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ সিটির জন্য। আর আমাদের কমিটি থেকে আমি শুধু এই ফাইনালে ক্যান্ডিডেট, হেলাল শেখ উনি যে ছিলেন উনি করছেন না, তো আমার যেহেতু ব্যাকআপ পার্টির সমর্থন ছিল, বাট আমি অফিসিয়ালি ডেমোক্রেট, বাট আমার ব্যাকআপ পার্টির জন্য আমার এখন ব্যালটে যেহেতু নাম গিয়েছে, সেহেতু আমাকে এটা কমপ্লাই করতে হচ্ছে সিটি ফাইন্যান্স বোর্ড। এবং আপনার সাথে আর কে কে প্রতিদ্বন্দ্বিতায় আছে? আমার সঙ্গে উনি আগেও যার সঙ্গে করেছিলাম, আমাদের সিটি কাউন্সিল মেম্বার যিনি আছেন রডি ল্যান্সম্যান, ওনার সঙ্গে আমি একমাত্র প্রার্থী, কারণ ওই সিটে প্রায় প্রত্যেক বছরই যখন ইলেকশন হয় রিপাবলিকান ক্যান্ডিডেট সেট আপ করেন, কিন্তু এবার রিপাবলিকান থেকে কোনো ক্যান্ডিডেট দেওয়া হয়নি, কোনো পার্টি থেকে কোনো ক্যান্ডিডেট দেওয়া হয়নি, কাজেই ডেমোক্রেটিক থেকে উনি করছেন, এবং অল ব্যাকআপ পার্টি থেকে যেগুলি যে আমি সমর্থন পেয়েছি, যেটা রিফর্ম পার্টির, তো সেটা থেকে আমি করছি। কিন্তু ভোটারদেরকে বলছি কনফিউশনে কিছু নাই, আমি ডেমোক্রেট ছিলাম, ডেমোক্রেট আছি, ডেমোক্রেটই থাকবো, কারণ এখানকার রুল অনুযায়ী যেই সমস্ত পার্টির ক্যান্ডিডেট নাই, তারা অন্য পার্টির ক্যান্ডিডেটকেও তাদের ক্যান্ডিডেট হিসাবে এন্ডোর্স করতে পারেন, বা বোর্ড অফ ইলেকশনে ওনাদের নমিনেশন করলে ওটা মানে জায়েজ হয়ে যায়, ওটি আসে। এবং আপনার জন্য শুভকামনা রইল, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। সেই সাথে আমাদের যারা বাঙালি কমিউনিটিতে আছেন, মোহাম্মদ তৈবুর রহমান হচ্ছেন সেই প্রতিনিধি যিনি হচ্ছেন আমাদের হয়ে লড়াই করছেন সিটি কাউন্সিলে, একমাত্র প্রার্থী। তো এখানকার যারা ভোটার আছেন তাদের কাছে সেই প্রত্যাশা এবং আমাদের আকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা সবকিছুই থাকবে যে মোহাম্মদ তৈবুর রহমান যেন এই নির্বাচনে জয়ী হতে পারেন। আমরা আসব আমাদের এই অনুষ্ঠানে, এবং এ পর্যায়ে আমরা যদি মোহাম্মদ মাহফুজুর রহমান এবং তৈবুর রহমান আজকের দিনের ঘটনাগুলো আলোচনা করি, অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ এই কয়েকদিন ধরেই আছে। তবে আজকে যেটি হয়েছে সেটি হচ্ছে FBI 1500 পৃষ্ঠার একটি নথি প্রকাশ করেছে, সেটি হচ্ছে 2012 সালের ডিসেম্বরে ওই স্যান্ডি হুক স্কুলে যে বন্দুক হামলায় 20 শিশুসহ 6 শিক্ষক মারা গিয়েছিল সেটির নথি প্রকাশ করা হয়েছে। এবং অ্যাডাম লাঞ্জা যে হামলাকারী তার মানসিক ভারসাম্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেই প্রতিবেদনটি দেখব, দেখে এসে আমরা বিশ্লেষণ করব। সেই সাথে আপনাদের প্রশ্ন এবং মতামত যদি থাকে প্রিয় দর্শক সেটিও আমরা নিব। তবে শুরুতে আমরা প্রতিবেদনটি দেখে নিতে চাই। 2012 সালে 14 ডিসেম্বর কানেটিকাটের নিউ টাউনের স্যান্ডি হুক এলিমিনেটারি স্কুলে গুলি চালান 20 বছরের যুবক অ্যাডাম লাঞ্জা, গুলি করে একাই হত্যা করেন 20 শিশুসহ 26 জনকে। এ ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ কেঁদেছিল গোটা দেশ। ঘাতক অ্যাডাম লাঞ্জা ঘটনার দিন যখন স্কুলে প্রবেশ করে অস্ত্র হাতে নিয়ে, তখনই তার উদ্দেশ্য বুঝতে পারেন শিক্ষিকা ভিক্টোরিয়া। সঙ্গে সঙ্গে তিনি তার সামনে বাধা হয়ে দাঁড়ান, কিন্তু ততক্ষণে ঘাতকের গুলি তার শরীর বিদ্ধ করেছে। শিক্ষার্থীদের বাঁচাতে প্রায় একইভাবে প্রাণ দিয়েছেন আরও কজন, যার সংখ্যা 6। তারপরও থামাতে পারেননি অ্যাডাম লাঞ্জাকে, নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে 20 শিশুকে।
সেই ঘটনার 1500 পৃষ্ঠার নথি প্রকাশ করেছে এফবিআই। হামলাকারী অ্যাডাম লাঞ্জাকে চিনেন এমন ব্যক্তির সাক্ষাৎকার আছে প্রকাশ করার নথিতে, যেখানে অ্যাডাম লাঞ্জার অস্বাভাবিক আচরণ এবং মানসিক ভারসাম্যহীনতাই প্রকাশ পেয়েছে। একজন বলেছেন, ঘটনার এক মাস আগে থেকে অ্যাডামের মা ন্যান্সি চিন্তিত ছিলেন, কারণ অ্যাডাম ঘরে ভেতর বন্দি জীবন শুরু করেছিলেন। নিজের ঘরে কাউকে ঢুকতে দিত না সে, এমনকি তার মাকেও না। সারাদিন ভিডিও গেমস খেলত। সরকারি কোনো অফিসের ওয়েবসাইট হ্যাক করা অভিযোগের কথাও শুনেছেন, এমন কথাও বলছেন কেউ কেউ। সেই সাথে 1500 পৃষ্ঠার এই নথিতে নিহতদের আত্মীয় স্বজনের কিছু বক্তব্যও আছে। তবে 2012 সালের এই হৃদয় বিদারক ঘটনা গোটা বিশ্বকে নাড়া দিয়ে গেল। আজও আমেরিকায় থামাতে পারেনি ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। আইন প্রণেতারা আজও একমত হতে পারেনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, কোনো অস্ত্র আইন কঠোর করতে। Going to protect our second amendment which is under siege. Every time I think about those kids, it gets me mad. Congress has done on guns since Sandy Hook is to make it easier for very mentally ill people to get guns. Repealing this regulation will merely ensure that disabled citizens' Second Amendment rights. Nupur Chowdhury, TVN24, New York. প্রতিবেদনটি দেখলাম, আসলে এটি হৃদয় বিদারক যে ঘটনাটি, সেই ঘটনাটিরই আবারও সামনে নিয়ে আসলো এই এফবিআই নথি প্রকাশ। সেই সাথে কতগুলো প্রশ্নও আসছে। মোহাম্মদ মাহফুজুর রহমান, আপনি যদি প্রতিবেদনটি খেয়াল করে থাকেন, এবং যদি আমি বলি, সেটি হচ্ছে প্রথমত দুজন প্রেসিডেন্ট, যিনি একজন সাবেক এবং বর্তমান, এবং একজন ডেমোক্রেটিক সিনেটর এবং আরেকজন হচ্ছেন রিপাবলিকান সিনেটর, দুজনেরই এবং চারজনের বক্তব্য, মানে আমরা বলছি যে দুপক্ষ যে দুভাবে ডেমোক্রেট এবং রিপাবলিকান সে বিষয়টি চলে আসে। তো মাহফুজুর রহমান, আপনি এক্ষেত্রে কি বলবেন যে আমরা জনগণের নিরাপত্তার স্বার্থে এই বিষয়টি কি একই কাতারে কেন আসছে না? না, আমাদের এই মাসের শুরুতেই যেটা আপনার ভেগাসে যেটা গান শুটিং হলো, আমাদের মানে অনেকগুলো পর্বে কিন্তু আমরা এই বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি। সেই আলোচনার মধ্যে কিন্তু আমাদের প্রাইম পয়েন্ট ছিল কিন্তু মেন্টাল হেলথ ইস্যু, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ওনাদের মেন্টাল হেলথ ইস্যু নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। তো সেই জিনিসটাই কিন্তু এফবিআই যে 1200 পেজের যে রিপোর্ট আমরা দেখলাম, মানে প্রকাশ পেয়েছে, আমরা রিপোর্টে দেখলাম, সেটাই কিন্তু মানে হাইলাইট করেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ডেমোক্রেট আর রিপাবলিকান বলে কথা না, এটা আমাদের আমাদের পুরো দেশের একটা নিরাপত্তার বিষয় এবং সিভিলিয়ানদের একটা নিরাপত্তার বিষয়। সেক্ষেত্রে গান কন্ট্রোল পাশাপাশি কারা গান হোল্ড করবে, তাদের যে মেন্টাল ইস্যু, সেটাও বিবেচনায় আনা উচিত একজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন সে প্রশ্নটি নিয়ে তৈবুর রহমান, আমি এই প্রশ্নটি আপনার কাছে জানতে চাই, কারণ আপনি জনপ্রতিনিধি এবং কাউন্সিল নির্বাচনে যাচ্ছেন। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন অ্যাটর্নি মাহফুজুর রহমান। জি জি, আমার প্রশ্ন, আমি আমার আব্বা আমার জন্য অ্যাপ্লাই করছি 7 মাস আগে, আমি আমেরিকান সিটিজেন। তো 7 মাস হয়ে গেছে, আমি এ পর্যন্ত শুধু অনলি রিসিভ লেটারটা পাইছি, কোনো অ্যাপ্রুভাল লেটার এখনো পাই নাই। তো কতদিনের মাথায় পাইতে পারি? জি, অ্যাপ্রুভাল লেটার। জি, আসলে ইউএস সিটিজেন তার প্যারেন্টসে অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে আমরা অ্যাপ্রুভাল পেয়ে থাকি। তো আপনার ক্ষেত্রে 7 মাস হয়ে গেছে, আমি বলবো আপনি ইমিগ্রেশনের সাথে অতি সত্ত্বর যোগাযোগ করুন, ফোনে হোক চিঠির মাধ্যমে হোক, যে আপডেট জানার চেষ্টা করুন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি ব্রঞ্জ থেকে হাসান বলছিলাম। জি হাসান ভাই, আপনার প্রশ্নটি বলুন। আমি আপু আপনাদের ওই অনুষ্ঠানে আরো 2 মাস আগে ফোন দিয়েছিলাম, মাহফুজ ভাইয়ের সাথে কথা হয়েছিল। আমার ওয়াইফ মার্চের 1 তারিখে সিটিজেনশিপ পরীক্ষা দিয়েছে, সে পাস করেছে, কিন্তু অলরেডি 8 মাস হয়ে গেছে, এখনো আমরা উত্তর লেটার পাইনি। তো গত 2 মাস আগে মাহফুজ ভাই বলল যে এটা লাস্ট সলিউশন, যদি দেরি হয় তাহলে ডিস্ট্রিক্ট কোর্টে কেস করা যায়। তো ডিস্ট্রিক্ট কোর্টে কেস কি উত্তর চিঠিটা কি তাড়াতাড়ি পাওয়া যাবে, না ওখানে অনেক সময় লাগবে? আমেরিকাতে কোনো রেকর্ড নাই, সবকিছু আল্লাহর মতো ভালো, কিন্তু আমরা উত্তর চিঠিটা এখনো পাচ্ছি না, 8 মাস হয়ে গেছে।
প্রথমে আগে ওদের সাথে আমরা ইয়ে করেন, সর্বোচ্চ চেষ্টা করুন, চিঠির মাধ্যমে হোক, ইনফোপাসের মাধ্যমে হোক, কেন দিচ্ছে না সেই রেজাল্টটা জানার চেষ্টা করুন। এটার আরেকটা রেমিডি হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোর্ট, যেটা আপনার ইস্টার্ন ডিস্ট্রিক্ট আর সাউদার্ন ডিস্ট্রিক্ট আছে আমাদের এখানে। তো ওখানে আপনার গভর্নমেন্টের এগেনস্টে রিট করতে পারেন যে কেন গভর্নমেন্ট এটা করতেছে না, গভর্নমেন্টের যেটা দায়িত্ব তারা সেটা যেন পালন না করলে এটা রিট করা যায় গভর্নমেন্টের এগেনস্টে। তো সেটাও একটু সময় সাপেক্ষ, তো 4-5 মাস লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই তখন আপনার কেসটা মানে তোর ফার্স্ট হওয়ার সুযোগ আছে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? তিনি তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন 5 সালে, যেমন এখন নভেম্বর মাসে ওরা আপনার মে 2004 এর ভিসাগুলো ইস্যু করছে, 2005 হলে আশা করা যায় বছরখানেকের মধ্যে ভিসার সংক্রান্ত কাগজপত্র পেয়ে যাবেন। আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে। মোহাম্মদ তৈবুর রহমান, আপনার কাছে আমি জানতে চাই, আপনি জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের নিরাপত্তা, যেটি দ্বিতীয় সংশোধনীকে বারবার উল্লেখ করে রিপাবলিকানরা বলতে চায় যে মানুষের অধিকার আছে তার নিরাপত্তার সাথে অস্ত্র রাখা, কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনি জনপ্রতিনিধি, যে একজন মানুষের নিরাপত্তার জন্য আসলে তার হাতে কতটি অস্ত্র থাকা দরকার, কিংবা সবার হাতে যাদের মানসিক পরীক্ষাটিও না করে অস্ত্র চলে যাচ্ছে, তো সেই বিষয়টি নিয়ে আপনি জনপ্রতিনিধি হিসেবে কি উত্তর এবং কি ধরনের কাজ করবেন? থ্যাংক ইউ সো মাচ। কারণ আমার নির্বাচন এজেন্ডার মধ্যে প্রথমটাই ছিল পাবলিক সেফটি, কারণ প্রত্যেকটা মানুষের জন্মগত ভাবে তার অধিকার আছে তার সেফটি, সে যে দেশেই থাকুক না কেন। আর আমরা বলি সেফটির জন্য কি আমাকে অস্ত্র রাখতে হবে না সেফটি, কিন্তু আর সেটাতে আসছি আমি, কিন্তু এখানকার যেটা মানে ডেমোক্রেসি এত বেশি এখানে এক্সারসাইজ করা হচ্ছে যে আমরা যাদেরকে এই স্কুলের যে ঘটনাটা দেখলাম আমরা, এবং FBI যে রিপোর্টে দিয়েছে, FBI তাদের রিপোর্টে যে ফাইন্ডিং হয়েছে দ্যাটস ফাইন, কিন্তু আমি সাইকোলজির মাস্টার ডিগ্রি হোল্ডার হিসাবে একটা কথা আমি বলতে চাই যে যাদের ডিজঅর্ডার আছে, মেন্টাল ডিজঅর্ডার, এনি কাইন্ড অফ মেন্টাল ডিজঅর্ডার, রাইট, এটা আগের থেকে তো ফাইন্ড আউট প্যারেন্টসদেরই করা উচিত যখন সে অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে আর কি। তো সেদিক থেকে আমি দেখতে পেলাম যে ওই আগেও জেনেছি যে এই বাচ্চাটার কিছু অ্যাবনর্মালিটি ছিল, অস্বাভাবিকতা ছিল, কিন্তু তখন প্যারেন্টদের তারা যদি কন্ট্রোল করতে না পারতেছিল বা তারা যদি সেই ক্ষেত্রে ভালো কোনো ভূমিকা না রাখতে পারতেছিল, তা গাইডেন্স কাউন্সিলার ছিল, তারপরে এদেশে লট অফ হেল্প ইজ দেয়ার, তো সে সমস্ত রিসোর্স ইউজ করে মিডিয়া যেখানে যেটা হেল্পের প্রয়োজন ছিল তাকে কন্ট্রোল করা, কিন্তু তারা সেটা তাকে করে নাই। এবং গান এত ওপেন এখানে, ওবামা কিন্তু এটা চেষ্টা করেছিলেন, রাইট, আমরা সবাই জানি আর কি, কিন্তু রিপাবলিকানরা সবসময় গানের ব্যাপারে খুব ওপেন, রাইট, পাবলিক সেফটির কথা বলে তারা অস্ত্র ব্যবসায়ী সহ সবাইকেই যেভাবে তারা মানে ব্যাক আপ করতেছেন আর কি। তো এটা তো একদিন দেখা যাবে যে সবার হাতে যদি গান চলে যায় তাহলে পাবলিক সেফটি বলতে কিছু থাকবেই না, কিছু থাকবে, আমি আমার ঘরেও সেফ থাকবো না আর কি। তো আমরা একটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত করবো, লাইনটি কেটে গেছে। তো তৈবুর রহমান, আপনি যদি নিজে জনপ্রতিনিধি হিসেবে আপনি যদি নির্বাচিত হন, আপনি বলছিলেন আপনার নির্বাচনী এজেন্ডাতে এটি আছে, তো কি ধরনের কাজ করবেন? আমি পাবলিক সেফটির জন্য মানে যেমন আমি যেটা কাজ করি বা করছি আর কি, যে কোনো ঘটনায় যখন ঘটুক তার আগে পরে আমি আমার যে লোকাল প্রিসিংক্ট সেখানে আমি যোগাযোগ করি, বা ডিটেকটিভ যারা আছে আমার কাছে সব নাম্বার আছে আর কি, এদের আমি ডাইরেক্টলি যোগাযোগ করি, তখনই একটা মাগিং হয়, যখনই একটা রবারি হচ্ছে আমার এরিয়াতে, জামাইকা এরিয়াতে, তারাও জানাচ্ছে আমাকে, বা আমিও মানে আর কি এগুলি নিয়ে কাজ করতেছি, এবং আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমি পেট্রোল বাড়ানোর জন্য বলছি প্রিসিংক্টকে। মানে অনেক ধরনের কাজ আছে, এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, তবে একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? ওয়ালাইকুম আসসালাম, আপা আপনার নামটি বলে নিতে হবে। আমি জামাইকা বলছি, মিতা, আমার আপনার কথাটি আমরা পরিষ্কার ভাবে বুঝতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে, তো আপনাকে আবারও লাইনটি কেটে আবারও চেষ্টা করতে হবে, কারণ নেটওয়ার্কিং এ হয়তো প্রবলেম হচ্ছে। তো আমরা যদি প্রশ্নটি সুন্দরভাবে শুনতে পারি তাহলে হয়তো আপনার সেই প্রশ্নের উত্তরটি আমরা দিতে পারবো।
প্রিয় দর্শক, এবং আমরা বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি। আর যদি কেউ ফোনে প্রশ্ন না করে ফেসবুকও করতে চান, সেখানেও করতে পারবেন www.facebook.com/tbn24usa। মোহাম্মদ তৈবুর রহমান, আপনি বলছিলেন আপনি অনেক ধরনের কাজ করবেন, তো সেই বিষয়টি যদি শেষ করেন। যেটা পাবলিক সেফটির কথা যে উঠছে, কারণ প্রত্যেকটা মানুষ যখন যেই এরিয়াতেই থাকুক, যে নেইবারহুডেই থাকুক, তার অধিকার আছে তার সমস্ত কিছু, তার ফ্যামিলি বা তার নিজের সেফটির জন্য। আর এখানে তো জানেন 24 আওয়ার সবাই কাজ করে, দিন রাত সবাই। তো কাজে আমার নেইবারহুডে আমি অনেককে দেখি, এর আগে একটা রবারি হয়েছিল ইন ফ্রন্ট অফ মাই ড্রাইভওয়ে লাইক 3 মান্থস আগে, জামাইকার ব্রায়ারউড আমার এরিয়া, ভেরি গুড নেইবারহুড, বাট স্টিল যারা রবারি করছে তারা অন্য এরিয়ার থেকে আসতেছে, প্রিসিংটা আমাকে বলছে, এবং তারা কিছু অ্যারেস্টও করেছিল আর কি। তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে অ্যারেস্ট যে হয়েছিল তারা অন্য জোন থেকে আসছে, একটা ভালো এরিয়া দেখে, তারা কোয়াইট এরিয়া দেখে তারা চুজ করে যে এইসব এরিয়াতে যেসব লোকজন রাত 11-12টা বা 1-2টার সময় কাজের থেকে আসে, তারা সেগুলি ফলো করে সাবওয়ে থেকে বের হয়ে গেলেই, বের হওয়ার পরে তারা ফলো করে করে তারা যখন নির্জন এরিয়াতে যায়, যেমন আমার বাসাটা হিলের উপরে একটু, তো সেখানে গিয়ে আমার ড্রাইভওয়ের সামনে বোতল ভেঙে তাকে ধরছে, এবং সে একজন বাঙালি এবং আমার নেইবার। মানে তো আপনি এই ধরনের কাজে কি ধরনের কাজ করবেন? এই ধরনের কাজ করছি আমি, মানে করা এই ঘটনা ঘটার পরে আমি যখন জানতে পারলাম তার পরের দিনই, তখন আমি প্রিসিংটের সাথে কন্ট্যাক্ট করে, ডিটেকটিভের সাথে কন্ট্যাক্ট করে তাকে যাতে ধরা যায় এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে, 3 মাস আগের ঘটনা, কিন্তু এরপরে তারা আমাকে কথা দিয়েছে, পেট্রোল বাড়িয়েছে, এবং একটা ঘটনা এর পরে আর এই নিরাপত্তা বাড়ানোর বিষয়টি। একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপা নামটি বলে প্রশ্নটি করুন। হাজির হতে পারে নাই, সে ভুলে গেছিল, এখন সে কি করতে পারে? আচ্ছা, সেটি কি সিটিজেনশিপের পরীক্ষা ছিল? আপনি কি না, ফিঙ্গার প্রিন্টেড ছিল, ফিঙ্গার প্রিন্টেড ছিল, কিসের ছিল ওটা, কিসের ছিল আপা? ভুলে গিয়েছেন, লেট হয়ে গেছে, তো ওটা হয়তো অনেক সময় করিয়ে নেয়, আর না হলে আপনারা ইয়ে করে ওখানে ফোন নাম্বার আছে, যোগাযোগ করে এটাকে রিস্কেডিউলের ব্যবস্থা করতে পারেন। আর দুই একদিন যদি অনেকদিন হয়ে যায়, 1 সপ্তাহের উপরে, তখন কি করবেন? তারপর আমি বলবো ট্রাই করতে পারে, যেটা আমার সম্পূর্ণ একটা ইনস্ট্যান্ট মিস্টেক, আমি এটা করতে চাই এখন, তো অনেক সময় এটা করে নেই। আপনার উত্তরটি পেয়ে গেছেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম রশিদ, আমি নিউ জার্সি থেকে বলছি। জি রশিদ ভাই, আপনার প্রশ্নটি? আমার প্রশ্নটা হলো, আমার ওয়াইফের বড় ভাই, যাকে আমরা হয়তো বড় ভাই হিসেবে সম্বোধন করি, এখন সে তার বাংলাদেশে তার ভালো একটা বিজনেস আছে, এখন সে আমেরিকা সে আসতে চায় থাকার জন্য না, জাস্ট ফর 1 মান্থ ভিজিট অর সামথিং। কিভাবে অ্যাপ্লাই করবেন? তাই তো, তাকে কি করতে হবে, কি করতে হবে? জি, যদি কেউ টেম্পোরারি আমেরিকায় ভিজিট করতে চায়, তো সেক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসা, যেটা B1 B2 ভিসা বলা হয়, সেক্ষেত্রে উনি ঢাকা এম্বাসির সাথে যোগাযোগ করতে পারে, ওখানে নির্দিষ্ট প্রসেস আছে, সেই প্রসেস ফলো করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম নবীর আপা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নামটি বলতে হবে। আমার নাম মান্নান, আই এম ব্রিজবেন থেকে। জি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে মাহফুজ ভাইয়ের কাছে, ওই ঢাকার ভবিষ্যৎটা কি? ঢাকার ভবিষ্যৎটি কি?
ঢাকা যেটা আপনারা জানেন যে ওটা গত মাসে যেটা প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেটা আপনার বাতিল করে দিয়েছে, যেটা কিনা প্রিভিয়াস প্রেসিডেন্ট বারাক ওবামার একটা এক্সিকিউটিভ অর্ডার ছিল বেসিক্যালি। তো সেক্ষেত্রে ভবিষ্যৎ এখনো বলা যাচ্ছে না, যেটা কিনা আপনার মার্চ 5 পর্যন্ত ঢাকাতে যারা আছে আগামী বছরে সবাই সেফ এন্ড সিকিউর আছে। আমি বলবো মার্চ 6 থেকে ঢাকার যারা অ্যাপ্লিকেন্ট অনেকে কিন্তু অবৈধ হওয়া শুরু করবে। তো যেটা আমরা যদি কংগ্রেস থেকে সেরকম কোনো আইন না আসে তাহলে আমি বলবো যে ভবিষ্যৎ একটু বিপজ্জনক, আর যদি ইন দি মিন টাইম যদি কোনো আইন প্রণয়ন হয়ে যায় তাহলে বলবো যে ঢাকার ভবিষ্যৎ ভালো। ভালো, আমরা আলোচনায় ফিরবো, সেই সাথে আপনাদের প্রশ্ন যারা অপেক্ষা করছেন তাদেরও নিব। তবে আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা দুজন সম্মানিত অতিথি পেয়েছি, অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং মোহাম্মদ তৈবুর রহমান, প্রার্থী সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 কুইন্স। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, আমাদের ফোনে যিনি আছেন একটু অপেক্ষা করতে হবে। আমরা তৈবুর রহমান আপনার কাছে যেতে চাই, অভিবাসন নিয়ে আপনি দেখছেন অনেক প্রশ্ন আসছে এবং মানুষ চিন্তিত এই বিষয়টি নিয়ে। তো জনপ্রতিনিধি হিসেবে ইমিগ্রেন্টদের জন্য এই ঢাকা প্রোগ্রাম বলি কিংবা ইলিগাল ইমিগ্রেন্টস বলি, সব কিছু মিলিয়ে আপনার পরিকল্পনা কি আছে হাতে? আর আমার সেকেন্ড এজেন্ডাটা ছিল বা ইমিগ্রেশন রাইটস। তো আমরা যেহেতু ইমিগ্রেন্ট ফার্স্ট জেনারেশন আমরা বলবো, বাট সেকেন্ড জেনারেশন আমরা ইমিগ্রেন্ট ছিলাম, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন, যেন আমরা 30 ইয়ার্স বা 40 ইয়ার্স আগে যারা এসেছি, তো তাদের ছেলেপেলেরা বর্ন করছে এখানে, তাদের ছেলেপেলেরাও বর্ন করেছে, মানে আমাদের গ্র্যান্ড চিলড্রেনও এসে গেছে আর কি। তো দ্যাট মিন্স সেকেন্ড জেনারেশন আছি আমরা, আমরা ইমিগ্রেন্ট ছিলাম কিন্তু তারা ইমিগ্রেন্ট না। কিন্তু এখন আমরা অরিট সবসময় ব্যাক হোমে যারা আছেন, আমাদের ভাই বোন বা অন্যান্য আত্মীয় স্বজন যারা, আমরা অ্যাপ্লাই করেছি কেউ করবেন, যেমন প্রেসিডেন্টের নতুন যে অর্ডার আর কি, তো এতে যদি হাফ করে দেয় অভিবাসন যেটা ফ্যামিলি ইমিগ্রেশন ছিল, তো সেটা যদি হয় তাহলে ভাই বোন আসতে 13-14 বছর লাগতেছে, তখন 28 বছর লাগবে আর কি, রাইট? তো কাজেই তখন তো ফ্যামিলি ইমিগ্রেশন এতটাই মানে নেগেটিভ ইয়েতে চলে যাবে যে আর কারো আসার কোনো ইচ্ছেই থাকবে না এই দেশে। কিন্তু আমরা চাই এটা কান্ট্রি অফ ইমিগ্রেন্ট, এটা এটার উপরেই প্রতিষ্ঠিত, কিন্তু ইমিগ্রেশন যত আসবে তত ভালো, কিন্তু তারা আসার পরে যে প্রবলেমগুলি ফেস করে আমি যেটা দেখেছি সেটা যদি আমরা ভালোভাবে সেট আপ করতে না পারি রাষ্ট্রীয়ভাবে, সেটা এটা লোকাল গভর্নমেন্ট, আপনি জানেন যে এই সিটিটা একজন মেয়র আর 51 জন সিটি কাউন্সিল মেম্বার দিয়ে এই সিটিটা চলে, এবং ওভার $80 বিলিয়ন বাজেট, ইজ ভেরি বিগ বাজেট, রাইট? বাট স্টিল এখানে যে প্রেশারটা আমরা ফিল করি নিউ ইয়র্ক সিটিতে, পিপুল কামিং ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, কাজে এখানকার সেট আপটা যদি এত স্ট্রং না থাকে তাহলে নিউ ইয়র্কের মতো সিটিও মানে আর হিমশিম খাবে এদেরকে কন্ট্রোল করতে। তো আমরা চাই যে ইমিগ্রেশনটাও থাকুক, আবার সেই সাথে আমাদের যে অর্থনৈতিক অবস্থাটা খারাপ হয়েছে সেটা যদি ভালো করতে পারি তাহলে তো ইমিগ্রেন্ট আসলেও এই দেশে তো অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে। মাহফুজুর রহমান, আপনার কাছে আমি এই বিষয়টি নিয়ে জানতে চাই। আমরা আপনি দেখেন যে এখানকার, আপনি প্রায় অনুষ্ঠানে আসেন আমাদের, বেশিরভাগই হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্তই প্রশ্ন করে, যদিও আমাদের এটি বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান এবং সবাই এই বিষয়টি নিয়ে চিন্তিত, এবং বিশেষ করে আমি বলবো নতুন প্রশাসন, নতুন প্রেসিডেন্ট আসার পরে এই বিষয়টি সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে হয়ে উঠেছে। এবং প্রতিটি মানুষ যিনি গ্রিন কার্ড হোল্ডারধারী, যিনি সিটিজেন, তিনিও হয়তো দেশে ট্রাভেল করতে ভয় পাচ্ছেন। তো এই সামগ্রিক বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণটি কি? না, এই যে বর্তমান সরকার যে ক্ষমতায় আসছে ওদের কিন্তু একটা মানে বিগ ইস্যু ছিল ইমিগ্রেশন, আর সেই ইমিগ্রেশনের যে নেগেটিভ প্রচারণা সেটা করেই কিন্তু ওনাদের যে টার্গেটেড ভোট সেই ভোটগুলো নিয়েই কিন্তু ক্ষমতায় আসছে বলা যায়। তো সেটারই ধারাবাহিকতা হিসেবে বর্তমান সরকার মনে করুন বিভিন্ন প্রকার ইমিগ্রেশনের ল কিন্তু চেঞ্জ হয়নি, আর ল চেঞ্জ হওয়ার সম্ভাবনাও খুব কম, কিন্তু যে এক্সিস্টিং ল আছে সেটাকে হার্ডলি অ্যাপ্লাই করার চেষ্টা করছে, যেটা কিনা আগে কখনো দেখা যায়নি। আর সেই জন্যই একটা ভয়ভীতি তৈরি হয়ে আছে, যেটা কিনা আগে কখনো যারা গ্রিন কার্ড নিয়ে বেশি সময় দেশের বাইরে অবস্থান করতো তাদেরকে হয়তো বা টুকটাক শান্টিং মানে একটু ইয়ে দিত, মানে অফিসাররা বকাঝকা করতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে অনেকে হয়তো গ্রিন কার্ড রেখে দিচ্ছে, কিন্তু তো হার্ড মানে এ পজিশন নিচ্ছে, যেটা কিনা আপনার আগে দেখা যেত যে রিমুভাল প্রসিডিংসে ওবামা
গভর্নমেন্ট কিন্তু পিডি বলে একটা শব্দ ছিল, প্রসিকিউটর ডিসক্রিশন দিত যে ঠিক আছে কেস ক্লোজ, তুমি থাকো দেশে যতদিন পারো, কিন্তু এখন কিন্তু এগুলো সব বন্ধ করে দিয়েছে বর্তমান গভর্নমেন্টের। মানে দিনকে দিন একটু কঠিনই হচ্ছে। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সরাসরি আছি ফেসবুকেও www.facebook.com/tbn24usa। ফেসবুকে অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, প্রিন্সেস রহমান, জাবেদ আহমেদ, শাহিন মাহমুদ, এমডি রাজন, তারা সবাই ধন্যবাদ জানিয়েছেন টিবিএন 24 টেলিভিশনকে। এবং একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি, আমি রাহান জামাইকা থেকে বলছি। জি রাহান ভাই, আপনার কোন প্রশ্ন আছে? আমি রাহান জামাইকা থেকে বলছি। জি আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো আমার এক আত্মীয় মেয়ে ম্যারিড, সে বাংলাদেশ থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে এখানে এসছে, এসেছে অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছে, এখন তার অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে এবং সে ওয়ার্ক পারমিট সোশ্যাল সিকিউরিটি সবই পেয়েছে, বাট সে অরিড, তার হাজবেন্ডের সাথে তার দীর্ঘদিন দেখা হচ্ছে না, হাজবেন্ড বাংলাদেশে আছে। আচ্ছা, সে কি কোনো থার্ড কান্ট্রিতে গিয়ে তার হাজবেন্ডের সাথে দেখা করার কোনো সুযোগ আছে? ট্রাভেল ডকুমেন্টসটা কি এসেছে ওনার? যেতে পারছে না, এবং সেক্ষেত্রে থার্ড, এবং যেহেতু থার্ড কান্ট্রিতে যাওয়ার না ভাইয়া, এটি মনে হয় ট্রাভেল ডকুমেন্টস এর সাথে যদি অ্যাসাইলাম গ্রান্ট কি ঢুকতে পারবে? আচ্ছা, আপনার ওনার ট্রাভেল এক ডকুমেন্টসটি কি এসেছে এর মধ্যে? সেক্ষেত্রে হয়তো উনি দেশের বাইরে যদি যেতে চায়, সেক্ষেত্রে উনি ফেরল, হিউম্যানিটেরিয়ান ফেরলের জন্য আবেদন করতে পারে, সেরকম যদি যথাযথ কারণ দেখাতে পারে হয়তো ফেরল পাওয়ার সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে উনি নিজের হোম কান্ট্রি ছাড়া অন্য দেশে ট্রাভেল করার সুযোগ পেতে পারে। যেটি চলমান সিদ্ধান্ত না হলেও ট্রাভেল ডকুমেন্টস না আসলেও করতে পারেন, তাই তো? ফেরল, হিউম্যানিটারিয়ান ফেরল, হয়তো দেখা গেল যে কোনো ক্লোজ রিলেটিভস খুব সিরিয়াস অসুখ, মানে আপনার সিক আছে যেটা অন্য দেশে ট্রিটমেন্টে আছে, নিজের হোম কান্ট্রি ছাড়া সেই দেশে যাওয়ার জন্য অথবা উনি অ্যাডভান্স ফেরলের জন্য আবেদন করতে পারেন, আবেদন করতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আমি ওজন পার্ক থেকে লব্বিজ আহমদ বলতেছি। জি আহমেদ ভাই বলুন। যে আমার প্রশ্ন হলো যে গ্রিন কার্ড দাঁড়িয়ে আমার ভগ্নিপতি উনি দেশে গেছে, যে কতদিন দেশে থাকতে পারবে? 6 মাস তো হয়ে গেছে। আচ্ছা, গ্রিন কার্ড হোল্ডার, একজন গ্রিন কার্ড ধারী ম্যাক্সিমাম আপনার 12 মাস থাকতে পারবে দেশের বাইরে, তবে 6 মাসের বেশি থাকা উচিত না। 6 মাসের বেশি থাকলে এবং 12 মাসের মধ্যে যখন উনি ইন করবে তখন ওনার রিস্ক থেকে যায়, ওনাকে ঢুকতে দিবে কি দিবে না। আর যদি উনি 6 মাসের মধ্যে ব্যাক করে তাহলে উনি ওনার নিজের রাইটসে উনি আমেরিকা ঢুকতে পারবে। আরেকজন আছেন, তবে দর্শক একটি অনুরোধ আমাদের পক্ষ থেকে এবং আপনাদের জন্য, যখন প্রশ্নটি করবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, যখন উত্তরটি শুনবেন প্রশ্ন করার পরে টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে উত্তরটি শুনবেন, এবং অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে। কে আছেন আমাদের সাথে? জি আমার নাম কামরুল হোসেন। কে আছেন আমাদের সাথে? জি আমার নাম কামরুল হোসেন। জি কামরুল ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? জি জি করুন। আমার প্রশ্নটা হলো যে আমার নামটা অনেক লম্বা, আমার নাম আসলে বাংলাদেশে ছিল এটিএম কামরুল হোসেন, তো এটা এখানে ভেঙেছিল, অনেক বড় হয়ে গেছে, আবু তাহের এটিএম বানানো হয়েছে আবু তাহের মোহাম্মদ আর কামরুল হোসেন, তো আমার গ্রিন কার্ডে আসছে আবু তাহের মোহাম্মদ হোসেন, কামরুল আসে নাই। এখন এটা কি আমার জন্য প্রবলেম হবে কিনা আমি অ্যাটর্নি সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম। ওনার নামটি বড় যদি গ্রিন কার্ডে সাধারণত দেখা যায় মিডল নেমের ইনিশিয়াল তারা একটা ইনিশিয়াল ইউজ করে অথবা অন্য আর বাকি মিডল নেম অত টাচ করে না অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আশা করি সমস্যা হওয়ার কথা না। আর যদি গ্রিন কার্ডের নামটা এবং আপনার পাসপোর্টের নামে যদি ম্যাচ করে তাহলে আপনার ট্রাভেলও কোনো সমস্যা হওয়ার কথা না। আরে আপনি পেয়ে গেছেন উত্তরটি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে আপা।
আমার নাম সুলতানা। জি করুন। আপু আমি মাহফুজ ভাইয়াকে একটা কোয়েশ্চেন করতে, উনি শুনছেন, আপনি প্রশ্নটি করুন। আমার হাজবেন্ডের জন্য 2016 এর অক্টোবরের 28 এ অ্যাপ্লাই করেছিলাম, আমি গ্রিন কার্ড হোল্ডার। জি। নভেম্বরের 7 তারিখ আমাকে রিসিভ লেটার দিয়েছে, এখনো আমি অ্যাপ্রুভাল লেটার পাইনি। কতদিন লাগতে পারে, তাই তো আপা? হ্যাঁ হ্যাঁ, গ্রিন কার্ড হোল্ডারের অ্যাপ্রুভাল পেতে অনেক ক্ষেত্রে বছরখানিকের উপরও লেগে যায়, আর এমনিতে ওই ধরনের কোনো কারণ নাই যদি এটা প্রসেসিংয়ে থাকে। প্রায়োরিটি ডেট এখন চলছে নভেম্বর 2015, দ্যাট মিনস অলমোস্ট 2 ইয়ার্স লাগে এটার ভিসা প্রসেস কমপ্লিট হতে। তারপর আমি আপনাকে অ্যাডভাইস করব, আপনি ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করুন এবং কেসের আপডেট জানার চেষ্টা করুন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আচ্ছা, লাইনটি কেটে গেছে। আমরা মোহাম্মদ তৈবুর রহমান, আপনার নির্বাচন নিয়ে জানতে চাই। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যে আপনি প্রবাসী বাংলাদেশীদের জন্য কি কি প্রতিশ্রুতি দিয়েছেন, যেহেতু আপনি বাঙালি কমিউনিটি, আমি জানি যে আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনার ডিস্ট্রিক্ট থেকে সবার, কিন্তু তারপরও বাঙালি হিসেবে সেই বাঙালিদের জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন? না, আমরা তো বাংলাদেশি আমেরিকান, রাইট? তো কাজেই সফট কর্নার একটা থাকবে আর কি, তো কাজে কাজ করতে হবে সবার জন্য। আই উইল বি রিপ্রেজেন্টেটিভ ফর এভরিবডি, ফর অল কমিউনিটি। আর এখানে ফেয়ার ডিস্ট্রিবিউশন, ফেয়ার শেয়ার একটা প্রশ্ন থাকে, যারা ইলেকটেড অফিসিয়াল হন তাদের গুরু দায়িত্ব এটা যে সবার সাথে সমান বিহেভ এবং সবার শেয়ারটা সমানভাবে বুঝিয়ে দেবেন। তো সেই ক্ষেত্রে সফট কর্নার যেহেতু বাংলাদেশের জন্য আছে, আমি ইয়ে করেছি, আমার অন্য অন্য এজেন্ডার মধ্যে ছিল যে বেটার স্কুল সিস্টেম, মানে আমাদের ছেলেপেলেরা যারা বাংলাদেশ থেকে আসে, বর্ন হয়ে আসে, বা এখানে যাদের ল্যাঙ্গুয়েজ শিখতে অনেক কষ্ট হয় বা অনেক ব্যারিয়ার থাকে, তো ওগুলিকে ওভারকাম করার জন্য আরও কিছু অ্যাড করা যায় কিনা স্কুল সিস্টেমে, তারপরে স্কুলের সেফটি, তারপরে ড্রাগ ফ্রি স্কুল জোন, এই জিনিসগুলি, মানে স্কুলটা তো খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে এই দেশের, কেন সমস্ত দেশের ভবিষ্যৎ, মানে আর প্রজন্ম আমরা যেটাকে বলি, এবং যারা এই দেশের নেতৃত্ব দেবে তারাই তো ওখান থেকে বেরিয়ে আসবে। কাজে স্কুল সিস্টেমটা এখনও নিউ ইয়র্ক সিটিতে অনেক ভালো, তারপরেও আরও ভালো করার অনেক সুযোগ রয়েছে। আমরা আসবো সেই বিষয়টিতে। আমাদের সাথে দুজন আছেন, প্রথমে যিনি আছেন, কে আছেন আমাদের সাথে? যারা করতেছে এরা কেন ইনোসেন্ট লোকদেরকে টার্গেট করে, মানে আপনার মানে এই ব্যাপারে মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটি চাচ্ছি, আপনার ধারণা। জি, অসংখ্য ধন্যবাদ। উনি মনস্তাত্ত্বিক ধারণাটি চাচ্ছে। ওনার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন স্টাডি করেছি এবং আমরা কিছু থিসিসও করেছি এর উপরে, তো দেখা গেছে যে এই এই দেশে বিশেষ করে ট্রাম্প আসার পরে যেটা হয়েছে আর কি, সেটা অ্যান্টি ইমিগ্রেন্ট যে একটা ইস্যু তোলা হয়েছিল, এবং উনি যেই অ্যান্টি ইমিগ্রেন্ট স্লোগান দিয়েই কিন্তু ইলেকশনে উইন করেছেন, মাহফুজ ভাই বলেছেন আর কি, রাইট? তো কাজেই এইখান থেকে হেট ক্রাইম যেগুলি হচ্ছে অল ওভার দ্য কান্ট্রি, মানে এই দেশে যারা বর্ন ব্রট আপ তাদেরকে বোঝানো হয়েছে যে ইমিগ্রেন্টরা হলো বোঝা, এবং এরা এই দেশে আসলে তোমার চাকরি নিয়ে নিচ্ছে, তোমার সুযোগ সুবিধা সব নিয়ে নিচ্ছে, ইউ আর নট গেটিং এনিথিং। সো কাজেই তুমি তোমার রাইটকে এস্টাবলিশ করার জন্যে এদেরকে হিট করো। হ্যাঁ, সাইকোলজিক্যালি মানে এদেরকে প্রেশারাইজ করা হচ্ছে। আমি বলবো যে এটা সিস্টেমটাকে এমনভাবে মানে স্টিমুলেশন দেওয়া হচ্ছে যে যাতে এই জিনিসগুলি ঘটে, এবং এটা কখনোই কাম্য না, কারণ একটা দেশের শান্তির জন্য, সহ অবস্থানের জন্য ইমিগ্রেন্ট হোক, বর্ন সিটিজেন হোক, সবার সাথে একটা, জি, সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। এই সেতু বন্ধনটা তৈরি করার জন্য সাইকোলজিতে আমরা যারা মাস্টারি করি তার অবশ্য অন্যভাবে থিঙ্ক করি আমরা, যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার অধিকার থাকে তার নিজের সব সবকিছু বুঝে নেওয়ার জন্য। একজন আছেন ফোনের, সেই প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? লাইনটি কেটে গেছে। তৈবুর রহমান, আপনি যদি শেষ করেন। আমি বলবো যে এই যে হেট করা, আর মানুষকে ভালোবাসতে শিখতে হবে।
আমাদের প্রফেট মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইভেন স্মাইল ইজ এ চ্যারিটি, তুমি যখন মানুষের সাথে কথা বলবা তখন যদি তুমি ভালোভাবে না বলো তাহলে তাহলে তো রিয়াকশনটা ভালো হবে না, যদি তুমি একটু হাসি দিয়ে কথা বললে মানে হি উইল বি হ্যাপি টু টক টু ইউ। কারণ যেটা হচ্ছে আমি বলবো যে ইমিগ্রেন্ট এবং নন ইমিগ্রেন্ট যারা বর্ন হয়ে হয়েছেন এদের মধ্যে সুসম্পর্কটা বজায় রাখার জন্য আমরা যারা লিডারশিপে আছি বা আমরা যারা মানে ইলেক্টেড অফিসিয়াল আছি এদের অনেক ভূমিকা রয়েছে, অনেক ভূমিকা আছে এবং আনুষ্ঠানিকভাবে কাজ করতে হবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি মাহফুজুর রহমান আপনাকে উপসংহার যদি আজকে বলি যে সমস্ত আলোচনা আজকে যে আলোচনা যে মানে ইনিশিয়াল যে টপিকস ছিল তা আমি সেখানে একটু জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে মানসিক ভারসাম্যহীনতা এবং অস্ত্রের অ্যাভেলেবিলিটি এই দুইটা কিন্তু ইন্টারকানেক্টেড। তো একদিকে যেরকম স্টেট, কারণ অস্ত্রর যেই রাখার অধিকার সেকেন্ড অ্যামেন্ডমেন্টে সেটা তো দেওয়া আছে এবং স্টেট কিন্তু রেগুলেশন করার একটা অধিকার আছে। তো স্টেটের আমি বলবো স্টেটের উচিত হবে যে অস্ত্র কারা নিবে এবং যে মেন্টাল ইভ্যালুয়েশন সেই ধরনের আবার বিধিনিষেধ রাখা উচিত। আর অস্ত্রর যে অ্যাভেলেবিলিটি সেটার ব্যাপারেও কিন্তু ফেডারেল আমাদের আপনার ইয়ার থেকে ওয়াশিংটনে কংগ্রেসের প্রপার ল করতে পারে যে কী পরিমাণ অস্ত্র রাখতে পারে এবং কতটুকু রাখতে পারে এবং যেটা ম্যাসিভ যেটা আপনার গণহত্যা এরকম করতে পারে সেই ধরনের অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করে মানে মানুষের পার্সোনাল সেফ ডিফেন্সের জন্য যতটুকু দরকার ততটুকু যেন রাখা হয় সেটি এবং পরবর্তীতে আইনি পদক্ষেপ। এবং মোহাম্মদ রহমান আপনার কাছে আমি আসব শেষ, আপনার নির্বাচন নিয়ে জনগণের জন্য যদি কিছু বলেন দর্শকদের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আমার ডিস্ট্রিক্ট 24 আমরা বলি জামাইকা বেজ মানে বাংলাদেশি বেজ কমিউনিটি, কিন্তু সব দেশের লোকই আছে কারণ কুইন্স ইজ ভেরি ডাইভার্সিফাইড কমিউনিটি। কাজেই তারপরে আমার খুব ভালো লাগে যে আমরা জামাইকাতে যেভাবে আছি লাইক ব্যাক হোম, লাইক ঢাকা সিটির মতো আমরা ফিল করি। কাজে এখানে আমাদের সময় ছিল, আমরা এবারই আমি এবারই নির্বাচিত হতে পারতাম আসলে যদি হোল কমিউনিটি একসঙ্গে কাজ করতো বা আমার সঙ্গে থাকতো বা সবাই বেরিয়ে ভোট দিত। কারণ আমরা সিটিজেন হই, আমরা এই দেশটাকে ভালোবাসি না তেমন একটা, কিন্তু আমি বলবো আমরা সিটিজেন হয়েছি, সুযোগ সুবিধা নিচ্ছি, $20 billion মেডিকেড বাজেট এই স্টেটের। কাজে আপনারা এই দেশটাকে ভালোবাসুন, এই দেশের ভালো মন্দে নিজের অংশীদারিত্ব সেটা বজায় রাখুন এবং আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন। কারণ ভোটাধিকার প্রয়োগ না করলে হি ইজ নট এ গুড সিটিজেন। কারণ আমি আমার জনপ্রতিনিধি কেমন চাই তারা তা যদি আমাকে চায়, যেমন এইবারও সব বাংলাদেশিরা যদি বেরিয়ে যায় সাউথ এশিয়ান থেকে আমি একমাত্র প্রার্থী, কমিটি থেকে একমাত্র প্রার্থী, 7ই নভেম্বরে তারা যদি আবারও সব বেরিয়ে আমাকে ভোট দেয় তো উই ক্যান উইন। এবং একটি ঐতিহাসিক দিনও অপেক্ষা করছে আমাদের জন্য যে আমাদের একজন বাঙালি প্রতিনিধি এই জায়গাটিতে যাবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, সেই সাথে অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং সেই সাথে দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন। আমরা আগামীকাল ঠিক একই সময়ে অনুষ্ঠানটি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন।